তুমি কি শাকিব খান কে দেখছো? বড় বড় চুল ভালো লাগছে তোমার কাছে? দর্শক থ্যাংক ইউ, মানে কি বলবো, এজ এ শাকিব খান এই এই যে এই প্রিয়তমার মন জয় করে ফেলছে অলরেডি। সো এখানে আর বলার কিছু নেই, কোনো ডাউট নেই। আর সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের বিখ্যাত একটি জায়গা যেটা নাম হচ্ছে সিলেট অঞ্চল। আমি ঠিক এই মুহূর্তে সিলেট অঞ্চল দাঁড়িয়ে আছি, যেখানে এই আশপাশে প্রায় প্রিয়তমা সিনেমাটার অনেকটা শুটিং হয়েছিল। তো আজকে আমি যাকে নিয়ে দাঁড়িয়ে আছি, আবার কেউ ভাববে না যে প্রিয়তমা। আমি ফার্স্ট অফ অল শুরু করতে চাই, আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো পন্থায় যে কোনো উপায়ে আপনারা আপনাদের পাশের প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবেন প্রিয়তমা সিনেমাটি। তো প্রিয়তমা সিনেমাটি দেখার জন্য তো ইতিপূর্বেই বাংলাদেশ জুড়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আমরা ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম বা যে কোনো কিছু খুললে আমরা পাচ্ছি প্রিয়তমা সিনেমার সমস্ত আপডেট। তো আজকে কিছুক্ষণ আগে আমি রিভিউ দেখছিলাম, সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশে এই প্রথম, মানে অনেকদিন পরে যে সিনেমা হল 107টা সিনেমা হলে এককভাবে শাকিবের এই সিনেমাটা মুক্তি পেয়েছে। আমাদের এই ক্রান্তি লগ্নে এসে শাকিবের এই সিনেমাটা 107টা সিনেমা হলে রিলিজ পেয়েছে, যেখানে বাংলাদেশের অধিকাংশ সিনেমা হল বন্ধ ছিল, কিন্তু সেই সিনেমা হলগুলো শুধুমাত্র শাকিবের সিনেমার জন্য হলগুলো খোলা হয়েছিল। চাচ্ছু তুমি এদিকে একটু নজর দিবা, ওকে? শাকিবের এই সিনেমাটিকে কেন্দ্র করেই কিন্তু এই সিনেমা হলগুলো খোলা হয়েছে। তো এখানে আমরা বিশেষ সূত্রে বা বিভিন্নভাবে ফোন করে আমরা জানতে পেরেছি যে এই সিনেমাটার জন্য শুধুমাত্র যেই হলগুলোর কোনো নামগন্ধই ছিল না, কিছুদিন আগেও এই সিনেমার লিস্ট কারো কাছে ছিল না, হঠাৎ করে সিনেমা আসলো, হঠাৎ করে খুলে গেল, ব্যাস শুধুমাত্র শাকিব বলেই সম্ভব। কিন্তু এতে আমরা যেটা দেখলাম যে এই যে বন্ধ থাকা সিনেমা হলগুলো, শাকিবের এই সিনেমাটা এত এত পরিমাণে, মানে কি বলবো, লোকজন ঢুকছে। অনেক সিনেমা হলে আমি ইতিপূর্বে দেখেছি যে শাকিবের প্রিয়তমা সিনেমার একটা টিকিট নেই। ওরে ভাই, প্রিয়তমা সিনেমাটার একটা টিকিট নাই, এবং মানে কি বলবো, তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন পর্যন্ত টোটালি টিকিট একবারে কমপ্লিট সবার কাটা। তো আপনিও চাইলে দেখতে পারবেন, শুধুমাত্র আপনাকে কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে, গিয়ে দাঁড়িয়ে আপনাকে কষ্ট করে টিকিট কিনতে হবে। তো এই যে আমার মামুনিটা দেখছেন, ও কিন্তু অলরেডি সিনেমাটা দেখে আসছে ওর চাচুকে নিয়ে। সো ওর কাছে জানবো যে বাবা, তোমার প্রিয়তমা সিনেমাটা কেমন লেগেছে? ভালো, অনেক ভালো লাগছে। তুমি কি শাকিব খানকে দেখছো? বড় বড় চুল ভালো লাগছে তোমার কাছে? এখানে ক্যামেরার সামনে বলো, দর্শক তোমারটা দেখছে। আচ্ছা, তুমি যে শাকিবের ছবিটা দেখেছো, তুমি কি আবার ছবিটা দেখবা? দেখবা? তোমার শাকিব চাচুকে পছন্দ হয়েছে সিনেমার মধ্যে? ভালো লাগছে দেখতে? লুক ঠিক ছিল? হ্যাঁ, ওকে, দর্শক থ্যাংক ইউ, মানে কি বলবো, এজ এ শাকিব খান এই এই যে এই প্রিয়তমার মন জয় করে ফেলছে অলরেডি। সো এখানে আর বলার কিছু নেই, কোনো ডাউট নেই, এই সিনেমাটা ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে কি বলবো, এই মানে সব ধরনের সব বয়সের লোকেরা এই সিনেমাটাকে সুন্দরভাবে সিনেমা হলে বসে দেখতে পারবে। টোটালি একটা কি বলবো, এটাতে যদি আপনারা কি বলে এটাকে, বা যদি এটাতে যদি আপনারা মারপিট চান তাও আছে, রোমান্টিক ওয়েদার চান সেটাও আছে, কোনো স্টোরি, ইমোশনাল স্টোরি চান সেটাও আছে। নামটা শুধু কি, প্রিয়তমা। কি নাম বলো? প্রিয়তমা। ইয়েস, আমরাও দেখবো। থ্যাংক ইউ সবাইকে দর্শক, সুন্দরভাবে ভিডিওটা দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন।